সবাই ভালোই আছো। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি ক্লাস নেব নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ক্লাস। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে সমাস। আর সমাস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সমাস শব্দটা তোমাদের কাছে খুব জটিল মনে হয়, কিন্তু একটু মনোযোগ সহকারে যদি আমরা বুঝি তাহলে এতটা জটিল লাগবে না। তাহলে সমাস আলোচনা করার আগে আমরা প্রথমে সমাস কাকে বলে সেটা আগে জেনে নেব। সমাস হচ্ছে, সংক্ষেপে বলা যায়, সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন, সংক্ষেপে বা একাধিক পদকে এক প্রতিকরণ করা। সেক্ষেত্রে সমাসের সংজ্ঞা হচ্ছে তোমার পরস্পর অর্থ সম্বন্ধ একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে নতুন একটা শব্দ গঠন করার প্রক্রিয়াকেই সমাস বলা হয়। মানে দুটি শব্দের মধ্যে পরস্পর একটা অর্থ সম্বন্ধ থাকবে, বুঝতে পারছো? তাহলে প্রথমে আমরা একটা তোমার একটা বাক্য লেখার মাধ্যমে আমরা জেনে নিই যে সমাস কাকে বলে। আমি এখানে একটা বাক্য লিখলাম, দেখো শিক্ষার্থীবৃন্দ, আমি একটা বাক্য লিখেছি যে বিলাপ থেকে ফেরত, সমাস মানে কি বিলাপ ফেরত। এখন এটা আমার সমাস লিখে পড়ার সময় এটা আমার সমস্ত পদ বলতে পারি, একে সমস্ত পদ। এই সমস্ত পদকে ভেঙে আমি যে বাক্য অংশ পাবো সে বাক্য অংশকে বলা হবে কি, ব্যাস বাক্য, বুঝতে পারছো? এখন দেখো এটা বলা হয় সমাস নিষ্পন্ন পদ। সমাস নিষ্পন্ন পদ মানে সমস্ত পদ। দেখো সমস্ত পদ, এখন সমাস শব্দের অর্থ আমি যেহেতু বলেছি যে সংক্ষেপ, তাহলে এই সমস্ত পদকে ভেঙে আমি একটি পদে কি করছি, পরিণত করছি। তাহলে এই পদটাকে সমস্ত পদে বড় একটা পদকে আমি সংক্ষেপ করছি। আবার তোমার অর্থ অনুসারে দেখো এই পদ পরপর বসিয়ে একটা পদে কি ঘুরছে, মিলন ঘুরছে। তাহলে সমাস শব্দের অর্থ সংক্ষেপ বা কি মিলন, বা বলা যায় একাধিক পদে কি এক প্রতিকরণ। এই পদ সমস্ত পদটাকে কি করছে, এক প্রতিকরণ করছে। দেখো তাহলে আমি বলি যে সমাস শব্দের অর্থ কি সংক্ষেপ। সংক্ষেপ আবার বলা যায় কি মিলন, মিলন আবার বলা যায় কি এক তোমার
সমস্ত পদ কাকে বলে, পুরো পদ কাকে বলে, পরপদ কাকে বলে, এটা সম্পর্কে জানলাম। এখন আমরা জানি যে তোমরা প্রিয় শিক্ষার্থীরা তোমরা হয়তো বুঝতে পারছো যে সমাস কাকে বলে, পুরো পদ কাকে বলে, পরপদ কাকে বলে, তোমার সমস্ত পদ কাকে বলে, সমাস নিষ্পন্ন পদটি হচ্ছে তোমার সমস্ত পদ, আর সমস্ত পদকে ভেঙে যে আমরা যে বাক্য অংশ পাবো সেটি হচ্ছে তোমার ব্যাস বাক্য। আর সমাসের মধ্যে দুটি পদ থাকে, তাহলে এখানে যদি আমি ব্যাস বাক্যের মধ্যেও ধরি তাহলে একটা হচ্ছে বিলাতে হচ্ছে পুরো পদ, একটা হচ্ছে পরপদ, তাহলে এটা এটাকে আমি পুরো পদ ধরতে পারি, এটাকে আমি পরপদ ধরতে পারি। তাহলে পুরো পদ কি, পরপদ কি, আবার তোমার সমস্ত পদ কি, আবার এটাকে আমি সমস্ত পদও বলতে পারি, আবার সমাসবদ্ধ পদও বলতে পারি, এটাকে সমাসবদ্ধ পদও বলতে পারি বা সমস্ত পদও বলতে পারি। আর এক প্রথমে তো জেনে নিছি আমরা যে সমাস শব্দের অর্থ হচ্ছে তোমার সংক্ষেপণ। তাহলে এই পুরো পদটি, এখানে পদ আছে বিলাত একটা পদ, থেকে একটা পদ, ফেরত একটা পদ, এখানে তিনটি পদ আছে, এই তিনটি পদকে আমি ছোট করে লিখলাম কি, বিলাত ফেরত। আবার তুমি বলতে পারো যে এই বিলাত থেকে ফেরত, এখানে এই তিনটে পদের একটা কি ঘটাইছে, মিলন ঘটাইছে, মিলন ঘটার ফলে হয়েছে কি তোমার বিলাত ফেরত। আবার এই তিনটে পদকে আবার কি করছে, একপদীকরণ করছে, একটা পদে কি করছে, একপদীকরণ করা হয়েছে। তাহলে দেখো